যারা খুব কম দামে মোবাইল এমবি বা মিনিট কিনতে চান, আজকের এই ভিডিওটি স্পেশালি তাদের জন্য। কারণ এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি স্পেশাল অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেব যে অ্যাপসের মাধ্যমে আপনারা খুব কম দামে মোবাইল এমবি প্লাস মিনিট কিনতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আসলে মূল প্রসেসটা শুরু করি। শুরুতে আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন ওআরজি অফার। লেখার পর আপনার সামনে চলে আসবে ওআরজি অফার সিম অফার নামে একটা অ্যাপস। এটাকে ইনস্টল করার পর আপনি ওপেন করে নেবেন। ওকে, ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে শুরুতে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। সো আপনি থ্রি লাইন্স যেটা রয়েছে ডান পাশে এখানে ক্লিক দেবেন। দেওয়ার পর হচ্ছে রেজিস্টার নামে যে অপশনটা দেখতে পারবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এখান থেকে আপনাকে নাম দিতে হবে, ইমেল, মোবাইল, পাসওয়ার্ড এবং হচ্ছে পিন দিতে হবে। ওকে, এখন পাসওয়ার্ড অ্যান্ড পিনের মধ্যে পার্থক্য কী এটা একটু জাস্ট আপনাদেরকে আগে বলে দিই। পাসওয়ার্ড কিন্তু আপনারা সংখ্যা দিয়েও দিতে পারেন, আবার দেখা গেল যে বিভিন্ন স্মল লেটার, ক্যাপিটাল লেটার, বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা এরকম অনেক কিছু ইউজ করে কিন্তু একটা পাসওয়ার্ড আপনারা দিতে পারেন। আর যখন আপনারা পিন দিতে যাবেন তখন শুধুমাত্র আপনাকে সংখ্যা উল্লেখ করতে হবে, যেমন 1 2 3 বা 4 5 6 এই টাইপের সংখ্যা শুধুমাত্র উল্লেখ করতে হবে। ওকে, আমি ফর্মটা ফিল আপ করে আবার আপনাদের সাথে আসছি। ওকে, আমার ফর্মটা কিন্তু ফিল আপ করা হয়ে গেছে। এখন নিচের দিকে একটা অপশন আছে আই এম নট এ রোবট, এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে ক্যাপচাটাকে ফুলফিল করে দিতে হবে। ওকে, আমি ক্যাপচা ফুলফিল করে দিচ্ছি। এখন কিন্তু আমার ক্যাপচা ফুলফিল হয়ে গেছে। নিচের দিকে এখানে টিক চিহ্নটা তুলে দিয়ে তারপর হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখন দেখেন এখান থেকে বলছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস, ঠিক আছে। সো এখন আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এখন আমাকে লগ ইন করতে হবে। সো এখানে দেখেন লগ ইন নাও এই বাটনটাতে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, এখন এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আবার হচ্ছে আই এম নট এ রোবট, এখানে একটা ক্লিক দিয়ে ক্যাপচাটা ফুলফিল করে দিচ্ছি। এবার লগ ইন বাটন একটা ক্লিক করে দিচ্ছি। এখন কিন্তু আমার রেজিস্ট্রেশন করা শেষ। এখন আমি যে সিমের জন্য অফারটা নিতে চাই সেই অপারেটরটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সাপোজ আমি গ্রামীণ ফোনের জন্য নেব। সো গ্রামীণ ফোনটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর দেখেন এখানে গ্রামীণ ফোনের আজকে কী কী অফার রয়েছে সেগুলো কিন্তু শো করছে। একটা কথা আমি আপনাদেরকে বলে দিই, এখানে যে অফারগুলো শো করবে, ওকে, সেই অফারগুলো কিন্তু আপনাদের প্রতিদিনই চেঞ্জ হবে, ইভেন ঘন্টায় ঘন্টায়ও চেঞ্জ হতে পারে। ওকে, এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা এখান থেকে অফারগুলো কেনার আগে আমাদেরকে কিন্তু এখানে টাকা লোড করতে হবে, ঠিক আছে। টাকা ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য উপরের দিকে যে থ্রি লাইন্স রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে ডিপোজিট নামে অপশন রয়েছে এখানে ক্লিক দিতে হবে। দেওয়ার পর হচ্ছে ইনস্ট্যান্ট ডিপোজিট, এখানে ক্লিক করতে হবে। ওকে, এখন এখান থেকে অ্যাড আসছে, অ্যাডটাকে আমি কেটে দিই। এখন এখান থেকে নাম দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, অর্থাৎ টোটাল এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। ওকে, আমি ফর্মটা ফিল আপ করে আবারও আসছি। ওকে, আপনারা দেখেন এখান থেকে কিন্তু আমি আমার নাম দিয়েছি, ফোন নাম্বার দিয়েছি, ইমেল অ্যাড্রেস দিয়েছি, তারপর হচ্ছে অ্যাড্রেস দিয়েছি। দেওয়ার পর এখান থেকে পোস্ট কোডও দিয়েছি আর কান্ট্রিটা অটোমেটিক বাংলাদেশ সিলেক্ট করাই ছিল। এখন এখান থেকে আমি কত টাকা ডিপোজিট করব এই অ্যামাউন্টটা এখান থেকে বসিয়ে দিব, ঠিক আছে। ধরেন আমি এখান থেকে 100 টাকা ডিপোজিট করব। ওকে, 100 টাকা দিলাম। দেওয়ার পর এই আই অ্যাগ্রির পাশে টিক চিহ্নটা তুলে দিলাম। তুলে দেওয়ার পর এখান থেকে হচ্ছে কন্টিনিউ টু পেমেন্ট এই অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে পেমেন্টের বেশ কিছু গেটওয়ে দেখাচ্ছে। সো এখান থেকে আমরা মোবাইল ব্যাংকিং সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা নগদে টাকাটা পরিশোধ করব। সো আমরা এখান থেকে নগদ সিলেক্ট করছি। এখন এখান থেকে আমার নগদের নাম্বারটুকু দিয়ে দিতে হবে। নাম্বারটুকু দিয়ে দিলাম। এখন প্রসেট নামে যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে আমার সিমে একটা ভেরিফিকেশন কোড যাবে, এই কোডটা এখানে বসাতে হবে। ওকে, আমি কোডটুকু বসিয়ে দিয়েছি। এখন প্রসেট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে আমার নগদের পিনটুকু দিয়ে দিতে হচ্ছে, পিন নাম্বার দিয়ে দিচ্ছি। এখন প্রসেট বাটনে আবারও একটা ক্লিক করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেমেন্ট করা হয়ে গেল। এখন আমি যদি একটু ব্যাক করে এখানে চলে যাই তাহলে আমি এখান থেকে দেখতে পারবো যে আমার আসলে টাকাটা ডিপোজিট হয়েছে কিনা। আমি আবার অ্যাপসে যাই। আচ্ছা, এখান থেকে আমি চেক করি আমার টাকাটা এসেছে কিনা। এই পাশে যে প্রোফাইলের আইকনটা রয়েছে এখানে ক্লিক দেয়, ক্লিক দেওয়ার হচ্ছে মাই প্রোফাইলে যাই, তাহলে এখানে দেখতে পারবো যে আমার টাকাটা এসেছে কিনা। এই যে দেখেন টোটাল ডিপোজিট হচ্ছে 102 টাকা। ওকে, আমি 100 টাকা দিয়েছিলাম, 102 টাকা, মানে 2 টাকা অতিরিক্ত কেটেছে আর কি। ওকে, এখন আমাদের হচ্ছে আমরা কিন্তু এখন মিনিট কিনতে পারবো বা হচ্ছে আমরা এমবি কিনতে পারবো, ঠিক আছে। সো এই পাশে থ্রি ডটসে ক্লিক দিচ্ছি। দেওয়ার পর হচ্ছে মাই অফারে যাই। মাই অফার থেকে হচ্ছে আমি গ্রামীণের জন্য যেহেতু কিনবো, সো গ্রামীণে ক্লিক করছি। ক্লিক করার পর গ্রামীণের যে অফারগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে। ওকে, এখান থেকে দেখেন আপনি স্ক্রল করে এইদিকে আসলে দেখতে পারবেন যে এখানে টোটাল ডিসকাউন্ট কত টাকা পাচ্ছেন। যেমন এটা হচ্ছে 90 GB-র একটা অফার, এখানে ডিসকাউন্ট পাচ্ছেন 114 টাকা। এখন দেখেন এখান থেকে হচ্ছে টোটাল অফারটা দেখাচ্ছে, ডিসকাউন্ট কত টাকা পাচ্ছেন সেটা দেখাচ্ছে, টোটাল প্রাইস কত দেখাচ্ছে, এটা কত দিনের জন্য প্রযোজ্য সেটাও কিন্তু এখান থেকে দেখাচ্ছে। ওকে, সো সেই অনুপাতে আপনারা কিন্তু এটাকে কিনবেন। আমি একটা প্যাক কিনে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমি এই যে 10 GB-র অফারটা আছে এটা কিনে আপনাদেরকে দেখাচ্ছি। সো এইদিকে আমি চলে আসলাম। এখান থেকে হচ্ছে বাই নাও যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আমার ফোন নাম্বারটা দিতে হবে, ঠিক আছে। আমি যে নাম্বারে হচ্ছে এই অফারটা কিনতে চাচ্ছি এই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি।
এখন এখান থেকে ডিস্ট্রিক্ট নেম দিয়ে দিতে হবে। ডিস্ট্রিক্ট নেমটা দিতে হচ্ছে এই জন্যে যে অনেক ডিস্ট্রিক্টে অনেক ধরনের অফার থাকে। এখন শুরুতেই আপনি রেজিস্ট্রেশনের সময় যে পিনটুকু দিয়েছিলেন এই পিনটুকু এখানে দিয়ে দিবেন। পিনটুকু দিয়ে দিয়েছি, এখন বাই এই অপশনটাতে আমি একটা ক্লিক করে দিয়েছি, ঠিক আছে, দেখি কি হয়। ওকে, এখন এখান থেকে দেখেন এটা কিন্তু আমি জাস্ট হচ্ছে এখান থেকে স্ট্যাটাসের জায়গায় প্রসেস দেখাচ্ছে। ওকে, এখন আমি আপনাদেরকে একটা কথা বলে দেই, এই যে প্রসেসটা দেখাচ্ছে এইটা হয়তোবা ইনস্ট্যান্ট, মানে আপনি এই মুহূর্তে প্যাকেজটা কিনেছেন এই মুহূর্তে অ্যাড নাও হতে পারে, একটু সময় লাগতে পারে। কারণ এই ধরনের অফারগুলো যারা দেয় তারা আসলে বড় কোনো কোম্পানি না, অর্থাৎ হচ্ছে তারা গ্রামীণফোন, রবি বা তাদের কাছ থেকে হচ্ছে এই অফারগুলো কিনে এনে ডিস্ট্রিবিউট করে মানুষের মাঝে দেয় এবং সেখান থেকে তারাও একটা পার্সেন্টেজ পায়। সো সেই হিসেবে তারা কিন্তু এইটা ম্যানুয়ালি প্রসেস করে। ম্যানুয়ালি যখন প্রসেস করে তখন হয়তো আপনার 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা পর্যন্ত সময় লেগে যেতে পারে। সো আপনারা এই বিষয়গুলো যদি মেনে অর্ডার করতে পারেন তাহলে আমি বলবো যে আপনারা অর্ডার করেন, ঠিক আছে, অন্তত কিছুটা সময় লেগে যায়। আর আর যদি মনে করেন যে আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে দেখেন তাহলে অবশ্যই আপনারা তাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন, সেখান থেকে তারা কিন্তু আপনাদেরকে একটা বেস্ট সলিউশন দিয়ে দিবে। ওকে, আমি আপনাদেরকে আরও একবার বলছি, এই ধরনের অফারগুলো সাধারণত ম্যানুয়ালি করা হয়ে থাকে, সেই জন্য অনেক সময় লাগতে পারে। সো এই বিষয়গুলো মেনে যদি আপনারা অর্ডারটা করতে পারেন তাহলেই অবশ্যই আপনারা অর্ডারটা করবেন। গাইস, মূলত এই ছিল আমার আজকের ভিডিও। সো আমি আপনাদেরকে দেখালাম যে আসলে কীভাবে কম দামে ORG অফার থেকে আপনারা মিনিট বা MB কিনতে পারেন। এই ছিল মূলত আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।